আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা এবং উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু। ময়মনসিংহে সংক্রমণ বেশি। একদিনে চিকিৎসক পুলিশ সহ আক্রান্ত 27। লকডাউনে বিশ্বের বিভিন্ন দেশে আটকা বাংলাদেশের 12,000 সাধারণ নাগরিক ও শিক্ষার্থী। কাল মালয়েশিয়া থেকে ফিরছেন 165 জন। বিজেসির উদ্যোগে সাংবাদিকদের জন্য ঢাকায় চালু হলো করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ বুথ। প্রতিদিন সেবা পাবেন সংবাদকর্মীরা। এবং কারাগার থেকে মুক্তি পেতে ইচ্ছে করে করোনায় আক্রান্ত হয়েছেন ক্যালিফোর্নিয়ার 30 কয়েদি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নারায়ণগঞ্জ ও সিলেটে করোনা আক্রান্ত হয়ে দুজন এবং করোনা উপসর্গ নিয়ে বরিশালে এক পুলিশ সহ দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে শনাক্ত হয়েছে ইউএনও পুলিশ চিকিৎসক সহ 27 জন। জেলা প্রতিনিধিদের ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বরিশালে করোনা উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। এর মধ্যে ঢাকায় কর্মরত পুলিশের এক উপপরিদর্শক অসুস্থ অবস্থায় বাকেরগঞ্জে তার বাড়িতে আসেন। পরে বরিশাল শেরেবাংলা মেডিকেলে তার মৃত্যু হয়। বরিশাল সদর উপজেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন একজন মুক্তিযোদ্ধা। নারায়ণগঞ্জে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে 47 জন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 57 জনে আর আক্রান্ত 1375 জন। সিলেট কেন্দ্রীয় কারাগারের একজন কয়েদি শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া নতুন করে আরও 9 জন করোনায় আক্রান্ত হয়েছেন। রংপুর বিভাগে 4 পুলিশ, 1 নার্স, 1 আনসার সহ নতুন 12 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে 9 জনই রংপুর জেলার। রংপুর বিভাগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 352 জন। সুনামগঞ্জে 1 জন নার্স সহ 3 জন করোনা শনাক্ত হয়েছেন। ময়মনসিংহ বিভাগে পুলিশ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ নতুন 27 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজের 2 চিকিৎসক, নার্স ও ল্যাব টেকনোলজিস্ট সহ জেলায় 16 জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। নেত্রকোনায় গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1 জন ইউএনও, 1 জন ওসি ও 3 জন স্বাস্থ্যকর্মী সহ 11 জন। টাঙ্গাইলে আরও 4 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা 55 জন। হবিগঞ্জে ইউএনও সহ আরও 7 জন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডাক্তার, নার্স সহ জেলায় 102 জন করোনায় আক্রান্ত হলেন। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ নতুন 27 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজের 2 চিকিৎসক, নার্স ও ল্যাব টেকনোলজিস্ট সহ জেলায় 16 জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। নেত্রকোনায় গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1 জন ইউএনও, 1 জন ওসি ও 3 জন স্বাস্থ্যকর্মী সহ 11 জন। টাঙ্গাইলে আরও 4 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা 55 জন। হবিগঞ্জে ইউএনও সহ আরও 7 জন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডাক্তার, নার্স সহ জেলায় 102 জন করোনায় আক্রান্ত হলেন। নগাঁয় এ পর্যন্ত শনাক্ত 70 জন করোনা রোগীর মধ্যে 10 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যশোরে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 4 জন। জেলায় মোট 77 জন রোগীর মধ্যে সুস্থ হয়েছেন 25 জন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। সম্প্রচার সাংবাদিক কেন্দ্র বিজেসির আয়োজনে রাজধানীর মহাখালীতে চালু হলো সংবাদকর্মীদের জন্য করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ বুথ। দিনে সর্বোচ্চ 20 জনের নমুনা সংগ্রহ এবং ফলাফল জানানো হবে এই কেন্দ্র থেকে। গাজী গ্রুপের ব্যবস্থাপনায় এ কাজে সহযোগিতা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর ও allwell.com। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। করোনা ভাইরাসের সংক্রমণ এবং লকডাউন পরিস্থিতিতেও সার্বক্ষণিক ঝুঁকি নিয়ে কাজ করা গণমাধ্যম কর্মীদের অনেকে এরই মধ্যে এই ভাইরাসে সংক্রমিত।
মারা গেছেন অন্তত দুজন। এ অবস্থায় সাংবাদিকদের করোনার নমুনা সংগ্রহে আলাদা বুথ চালু করেছে বিজেসি। যারা সামনের সারির যোদ্ধা আপনি আগে তাকে রক্ষা করবেন, তাহলে পেছনে যারা আছে তারা কিন্তু বেঁচে যাবে। সেই কারণে আমরা মনে করছি মিডিয়া কর্মী যারা আছে তাদের জন্য দ্রুত ভিত্তিতে এখন হসপিটাল অগ্রাধিকার ভিত্তিতে হসপিটালে জায়গা রাখা দরকার, এবং তাহলেই হয়তো আমরা আরও কিছু প্রাণ বাঁচাতে পারবো। এতে প্রতিদিন 20 জনের নমুনা পরীক্ষা করে 24 ঘন্টার মধ্যে ফলাফল জানানোর ব্যবস্থা করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমাদেরকে একটি জায়গা দিয়েছেন ঢাকার মহাখালীতে, আমরা সেখানেই আমরা একটা কালেকশন সেন্টার করেছি, এবং আমাদের ডাক্তারের মাধ্যমে আমরা যাদেরকে রেফার করা হয় সেই সাংবাদিক বন্ধুদেরকে আমরা স্যাম্পল কালেক্ট করে আমরা আলাদা বুথে গণমাধ্যম কর্মীদের করোনা পরীক্ষার ব্যবস্থা চালু হলেও গুরুতর অসুস্থরা কোন হাসপাতালে চিকিৎসা নেবেন সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। অত্যন্ত দুঃখের কথা যে এখন পর্যন্ত আমরা কোনো হসপিটাল সুবিধা পাইনি, তাই আমাদের এটা পেতে হবে। আমি মনে করি রাষ্ট্রকে আমাদের পাশে এসে দাঁড়াতে হবে। নমুনা পরীক্ষার জন্য সাংবাদিকদের আগাম নিবন্ধন করতে হবে। সহকর্মীদের চিকিৎসা সহায়তা দিতে একটি করোনা সাপোর্ট গ্রুপও চালু করেছে বিজেসি। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের প্রভাবে ঈদের আগে রাজধানী নিউ মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও ফুটপাতে বসেছে পোশাক সহ বিভিন্ন পণ্যের দোকান। এসব দোকানে ক্রেতাও নেই তেমন। দর্শক, নিউ মার্কেট এলাকায় আছেন আমাদের রিপোর্টার হাবিবুর রহমান অভি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অভি, কেমন দেখছেন সেখানকার চিত্র? হ্যাঁ আফরোজা, আপনি জানেন যে গত রোববার কিন্তু মার্কেটগুলো সীমিত আকারে বিক্রির অনুমতি পেয়েছিল, এবং আমি যে নিউ মার্কেট এলাকায় আছি এবং আজকে যে রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখেছি, বেশিরভাগ মার্কেটই কিন্তু বন্ধ পেয়েছি আমরা। আর মার্কেটের বাইরে যেসব দোকানপাট আমরা খোলা পেয়েছি সেখানে কাস্টমারের সংখ্যা খুবই কম। আমরা যে এখানে এক থেকে দেড় ঘন্টা দাঁড়িয়ে আছি একটি দোকানের সামনে, সেখানে কাস্টমার এসেছে হাতে গোনা কয়েকজন, এবং আমরা কিন্তু কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখেছি এবং দোকানিদের সঙ্গেও কথা বলছি, তারা একরকম হতাশ। এবং গতকালকে যেসব দোকানদাররা দোকান খুলেছিলেন তারা কিন্তু আজকে অনেকেই বন্ধ রেখেছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই মার্কেটের বাইরে কিছু ফুটপাত আছে, সেখান থেকেই কিছু কসমেটিক্স, জুতা এবং ফুটপাত থেকে কাপড় চোপড় কিনছেন নগরবাসী। এবং আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এখানে ফুটপাতে কিছুটা ভিড় রয়েছে এবং অধিকাংশ দোকানপাটি বন্ধ। আমি যে আছি নিউ মার্কেট, নিউ মার্কেট তো তারা অফিসিয়ালি সিদ্ধান্ত নিয়েছে বন্ধ রাখার। এর পাশে যে চন্দ্রিমা সুপার মার্কেট রয়েছে, তাছাড়া চাঁদনি চক শপিং কমপ্লেক্স, গাউসিয়া মার্কেট, সবগুলোই কিন্তু মার্কেট বাইরে থেকে তালা দেওয়া এবং এর বাইরে কিছু দোকানপাট খোলা আছে এবং সেখানে কাস্টমার খুবই কম। এবং আপনি জানেন যে বসুন্ধরা শপিং মল, যমুনা ফিউচার পার্ক সহ বড় বড় শপিং মল, তারা কিন্তু নিজেদের সিদ্ধান্তেই করোনা ভাইরাস প্রতিরোধে, করোনা সংক্রমণ যেন ছড়িয়ে না পড়ে, সে কারণে তারা নিজে থেকে কিন্তু দোকানপাট বন্ধ রেখেছে। এবং এছাড়াও কিছু দোকান মালিক সমিতি তারা আজকে বৈঠকে বসেছে আমি যতটুকু খবর পেয়েছি, এবং তারা আগামীকাল থেকে সীমিত আকারে তারা খুলে একরকম পর্যবেক্ষণ করবে। যদি কাস্টমার সেরকম আসে, তারা যদি সেরকম সাড়া পান, তাহলে হয়তো ভবিষ্যতে তারা খোলা রাখবে। তো নিউ মার্কেট এলাকা থেকে এ ছিল আমার কাছে খবর। তবে আরেকটি বিষয় আপনাকে বলি যে আমরা যে রাস্তাঘাট ঘুরে আসলাম অধিকাংশ মোড়েই কিন্তু যানজট রয়েছে, প্রাইভেট কার, রিক্সা, সিএনজি সহ একরকম যানজট আমরা দেখেছি পল্টন মোড় সহ বিভিন্ন মোড়ে কিন্তু আমরা সেটি দেখেছি। মার্কেটের লোকজন কম থাকলেও কিন্তু রাস্তায় লোকজন বের হচ্ছে। আফরোজা অভি, আপনাকে ধন্যবাদ। রাজধানী নিউ মার্কেট থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার হাবিবুর রহমান অভি। করোনা মহামারী লকডাউনে বিশ্বের বিভিন্ন দেশে আটকা পড়েছেন বাংলাদেশের 12,000-এরও বেশি সাধারণ নাগরিক ও শিক্ষার্থী। কারো পরিবার কাছে নেই, ফুরিয়ে গেছে টাকা, দুর্বিষহ জীবনযাপন, তাই এখন দেশে ফিরতে অস্থির তারা। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। দুই মাসেরও বেশি দিন ধরে কঠিন সময় পার করে মালয়েশিয়া থেকে ফিরছেন 150-এরও বেশি শিক্ষার্থী। প্লেন চার্টার করেছেন তাদেরই একজনের বাবা। এর আয়োজন করে দিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। মালয়েশিয়ায় বাংলাদেশের 3,000-এরও বেশি শিক্ষার্থী, প্রায় সবাই এপ্রিল মে মাসে ছুটিতে দেশে আসার কথা, কিন্তু বিশেষ পরিস্থিতিতে এখন তাদের সবাই প্রায় ঘরবন্দী।
জাপানে গিয়েও একই অবস্থার মধ্যে পড়েছেন বেশ কিছু বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষক। ব্যবস্থাটা হয়েছে, এটা খুব ভালো ব্যাপার। আমি আশা করি, আমরা আশা করি যে অন্য আরো আমাদের মতো যারা এতদিন এখানে স্টাক আছে এবার যেতে পারে না, ওরাও যেন আমাদের মতো যেতে পারে। এই অবস্থায় যদি বাংলাদেশ সরকার এবং জাপানে অবস্থিত বাংলাদেশ এম্বাসির সমন্বিতভাবে কোনো উদ্যোগ নেন, তাহলে অর্থনৈতিক সংকটময় পরিস্থিতি এবং যারা বিভিন্ন কারণে বাংলাদেশে এবং জাপানে আটকা পড়েছেন তারা উপকৃত হবেন বলে আমি মনে করি। পররাষ্ট্রমন্ত্রী জানান, শিক্ষার্থী সহ বিভিন্ন দেশে আটকে পড়া নাগরিকদের চেয়ে অভিবাসীদের নিয়েই এখন বেশি দুশ্চিন্তায় আছেন তারা। এখন অনেক ছেলেমেয়েরা স্কুল বন্ধ, কলেজ বন্ধ, কিছু কাজ নাই, লকডাউন, সেই জন্য ভাবছে এই সময় দেশে ছুটি কাটাই। দেশেও তো ছুটি নাই, দেশে আসলেও তো আপনার ব্যক্তি তাগিদে লকডাউন হয়েই থাকতে হবে। এই আপৎকালীন সময়টা কোনোভাবে পার করেন, ইনশাআল্লাহ অবস্থার নিশ্চয়ই পরিবর্তন হবে। আগামী এক দুই মাসে এই সংকট মেটার সম্ভাবনা নেই বলেও জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 41,78,000 ছাড়িয়েছে, মারা গেছেন 2,86,000-এর বেশি মানুষ। এর মধ্যে ইউরোপের কয়েকটি দেশ লকডাউন শিথিল করায় নতুন করে সেখানে আক্রান্তের সংখ্যা বেড়েছে। খুব দ্রুত সংক্রমণ ঠেকালেও দক্ষিণ কোরিয়ায় আবারও পরিস্থিতির অবনতি হয়েছে। সামাজিক মেলামেশা বেড়ে যাওয়ায় সিউলে নতুন করে 101 জন করোনায় আক্রান্ত হয়েছেন। জার্মানিতেও আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। চীনে গতকাল 17 জনের পর আজ আরও একজন শনাক্ত হয়েছে। নতুন করে ভাইরাসের বিস্তার রোধে 10 দিনের মধ্যে উহানের 1,10,00,000 মানুষকে আবার পরীক্ষার আওতায় আনা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এদিকে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে 2 জন করোনা পজিটিভ হয়। সেখানে থাকা প্রত্যেক কর্মীর মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। তবে কর্মস্থলেও সবার সাথে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখেন বলে মাস্ক পরতে নারাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও শারীরিক সক্ষমতার বিচারে 45 বছরের নিচের ইন্দোনেশিয়ার নাগরিকদের বাইরে কাজ করার অনুমতি মিলেছে। সিঙ্গাপুরেও আজ থেকে কিছু সেলুন, খাবারের দোকান খোলা হচ্ছে। সারা বিশ্ব যখন করোনা ভাইরাস থেকে পরিত্রাণের উপায় খুঁজছে, তখন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একদল কয়েদি নিজেরাই এ রোগে আক্রান্ত হয়েছেন। জেল থেকে মুক্তি পেতে এই কৌশল নেন তারা, তবে এর ফলাফল হয়েছে উল্টো। আরো জানাচ্ছেন এসএম আশরাফ। ক্যালিফোর্নিয়ার 2 জেলে 2 সপ্তাহে করোনা পজিটিভ হন 30 জন কয়েদি। কারণ কি, তার উত্তর খুঁজতে শুরু করেন জেল কর্মকর্তারা। অবশেষে সিসি ক্যামেরার ফুটেজে তা ধরা পড়ে। ইচ্ছে করেই করোনা ভাইরাস নিজেদের মধ্যে ছড়িয়েছিলেন এই কয়েদিরা। সংক্রমণের জন্য তারা একে অপরের সাথে হ্যান্ডশেক করেন, আলাদা কাপ থাকলেও একই পাত্রে পানি পান করেন, এমনকি একই মাস্ক ব্যবহারও করেন কয়েকজন। ফলে চা হবার তাই হয়েছে, করোনা বন্ধুত্ব করেছে প্রায় সবার সাথেই। তাদের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয়েছিল, করোনা পজিটিভ হলেই হয়তো মুক্ত হয়ে যাবে, কিন্তু তা তো হবে না, বরং এদের শোধনাগারের কেন্দ্রে পাঠানো হবে। কারা কর্তৃপক্ষ বলছে, জেল থেকে মুক্তি পেতে এমন ঘটনা সত্যি শৃঙ্খলা পরিপন্থী। মুক্তির বদলে এবার তাই কয়েদিদের সাজা বাড়ানোর ব্যবস্থা করছেন তারা। এসএম আশরাফ, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পটুয়াখালীতে উৎপাদিত প্রায় 500 কোটি টাকার মুগ ডাল নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। একদিকে অসময়ে বৃষ্টি, অন্যদিকে লকডাউন পরিস্থিতিতে শ্রমিক সংকটে ক্ষেতের ফসল তোলা যাচ্ছে না। পটুয়াখালী প্রতিনিধি জায়েদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইবা। দেশের চাহিদার অর্ধেকেরও বেশি মুগ ডাল চাষাবাদ হয় উপকূলীয় জেলা পটুয়াখালীতে। অনুকূল আবহাওয়া ও রোগবালাইয়ের প্রকোপ তেমন না থাকায় এবার ফলন খুব ভালো সেখানে। 97,440 হেক্টর জমিতে মুগ ডালের আবাদ হয়েছে এবছর। বাম্পার ফলনে বাড়তি আয় করতে পারবেন এ আশায় ছিলেন চাষিরা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখন মাথায় হাত তাদের, খেতেই নষ্ট হচ্ছে ফসল। করোনা ভাইরাসের কারণে আমি এখন এই ডাল যে দুগ্গই পাইছি আমি এখন বেচতে পারি না। ডাল একটা ডাবল পাঁচ সব তলাই গেছে, আমরা তুলতে পারি না। ওরা কৃষকেরা আমার জন্য যদি সরকার সাহায্য কিছু না করে তা আমরা কী উপায় করি?
তবে কৃষি কর্মকর্তারা বিষয়টিকে এখনো বড় কোনো সংকট মনে করছেন না। 20% জমির মুখ তোলা হয়েছে, অনেক সংকট হবে না, কারণ এখানে পরিবারের সকল সদস্য, শিশু, আবার বৃদ্ধ বনিতা সকলেই এই মুখ তোলার ব্যাপারে আমাদের শ্রমিক সংকটের তেমন সম্ভাবনা নেই, কারণ মুখ তোলায় তারা পারিবারিকভাবে সকলে মুখ তোলে। দেশের বিভিন্ন অঞ্চলে সরকারি বেসরকারি সহায়তায় বিভিন্ন ফসল কেটে কৃষকের ঘরে তুলে দেওয়া হচ্ছে, বাজারজাত করা হচ্ছে সহযোগিতা। পটুয়াখালীর মুগলাল চাষিরাও বলছেন, খুব দ্রুত ফসল তুলতে সহযোগিতা পেলে তারাও বেঁচে যাবেন এবারের লোকসান থেকে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। চুয়াডাঙ্গায় ভুট্টা চাষে এবার বাম্পার ফলন হয়েছে, তাই ভুট্টা তুলতে মাঠে এখন ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তারা জানান, এবছর 48,500 হেক্টর জমিতে এই ফসলের আবাদ হয়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। একই সাথে গত বছরের তুলনায় দাম বেশি পাওয়ায় খুশি কৃষকরা। স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন, এবছর চুয়াডাঙ্গা জেলায় ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,520 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 900 কোটি টাকা। দর্শক, দেশে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে এখন শুরু হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধরব, তবে তথ্য তুলে ধরার আগে অবশ্যই আবারও বলবো যে আপনার সুরক্ষা আপনার হাতে, আপনি নিজে সুরক্ষিত থাকবেন, আপনার পরিবারের সদস্যদের সুরক্ষিত থাকবেন, এবং এই কোভিড যুদ্ধে আমাদের হাতিয়ার, এই সুরক্ষার হাতিয়ার হলো যে আমরা ঘরে থাকবো, অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হব না, সব সময় মাস্ক ব্যবহার করব, এবং আমরা বারবার সাবান পানি দিয়ে হাত ধুব, আমরা জনসমাবেশ এড়িয়ে চলব, এবং তাহলেই আমরা এই কোভিড যুদ্ধ জয় করতে পারবো ইনশাল্লাহ। আমরা আমাদের বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের দিকে বিশেষভাবে খেয়াল রাখব, তারা যেন জনসমাবেশে না যান। আমরা তাদের খাদ্য তালিকার দিকে নজর রাখব, আমরা শিশুদের খাদ্য তালিকার দিকে নজর রাখব, আমরা গর্ভবতী মাদের খাদ্য তালিকার দিকে নজর রাখব, এবং আমরা সবাই এই সময় পুষ্টিকর খাবার খাবো, ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবো, যাতে আমাদের ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ খাবার খাবো, যাতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা বৃদ্ধি করতে পারি। এবং আমরা অবশ্যই রমজানের যেসব স্বাস্থ্য নিয়ম, যে বেশি করে তরল খাবার খাবো, এটা সব সময়ের জন্যই আসলে স্বাস্থ্যের জন্য ভালো, যে আমরা সব সময় তরল খাবার বেশি খাবো, পানি বেশি পান করব, এবং আমাদের পুষ্টিকর যে সবুজ শাকসবজি এবং তাজা ফল আমরা এসব খাবো। আমাদের দেশে প্রচুর পরিমাণে ফল উৎপাদন হচ্ছে, আমরা এই সময় এই ফলগুলো খাবো সবাই। আমরা আজকের তথ্য তুলে ধরবো, তার আগে আমি একটু কৃতজ্ঞতা জানাবো যে আমাদের চিকিৎসা শাস্ত্রের যারা ছাত্র আছেন তাদের একটি ক্লাব আছে, মেডিসিন ক্লাব। এই মেডিসিন ক্লাব ইতিমধ্যেই তারা অনেক কর্মসূচি হাতে নিয়েছে এই কোভিড-19 মোকাবেলায়। এই মেডিসিন ক্লাবটা হলো মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত শিক্ষা ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান, মেডিসিন ক্লাব। এই দুর্যোগময় পরিস্থিতিতে দেশব্যাপী বেশ কিছু কর্মসূচি তারা পালন করেছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তারা পরিপূর্ণ চিকিৎসক হওয়ার আগেই, চিকিৎসাশাস্ত্রের ছাত্র হয়েই তারা মানবসেবায় কাজ করে যাচ্ছেন। দেশের 28টি জেলায় চিকিৎসকদের মাঝে 700 ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী তারা বিতরণ করেছেন। রাজধানীতে করোনা ডেডিকেটেড হাসপাতালসমূহে কর্মরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য বিনামূল্যে শীতাতাপ নিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থা চালু করেছে, এবং তারা www.corona.gov.bd-এর অন্তর্ভুক্ত টেলিমেডিসিনে সেবা প্রদান করে যাচ্ছে। দেশব্যাপী প্রায় 1500 পরিবারের মাঝে তারা ত্রাণ বিতরণ করেছে, এবং মুমূর্ষু রোগীদের ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হলে রক্তের যোগান দেওয়ার যথাসাধ্য চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে, এবং গত 2 মাসে 30টি শাখার মাধ্যমে 300 ব্যাগ রক্ত যোগান দেওয়া হয়েছে। এই ভবিষ্যৎ চিকিৎসকদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, এবং আশা করি তারা এই কাজ অব্যাহত রাখবে, মানব সেবায় তারা কাজ করে যাবে। এখন তারা ছাত্র হিসেবে যেভাবে কাজ করে যাচ্ছে, তারা চিকিৎসক হয়েও এই কাজ করে যাবে। আমরা আজকে 12 মে 2020, যে গত 24 ঘন্টার তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরব, আমরা এই 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করেছি 6,845টি, এবং নমুনা পরীক্ষা হয়েছে 6,773টি, এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে
136,638। যা নমুনা আমরা পরীক্ষা করেছি এদের মধ্যে শনাক্ত হয়েছে 969 জন এবং এ পর্যন্ত শনাক্ত 16,660 জন। আজকেও আমাদের মৃত্যু তালিকা আছে, মৃত্যু তালিকায় 11 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 250 জন। মৃত্যু তালিকার যারা আছেন 11 জনের মধ্যে আমাদের পুরুষ 7 জন এবং নারী 4 জন। ঢাকা সিটির মধ্যে 5 জন, নারায়ণগঞ্জে 1 জন এবং নরসিংদী 1 জন, চট্টগ্রাম ডিভিশনে 2 জন এবং সিলেট ডিভিশনে 1 জন। তাদের বয়স বিশ্লেষণে আমরা দেখি 51 থেকে 60 বছরের মধ্যে 3 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 5 জন, 71 থেকে 80 বছর 2 জন এবং 81 থেকে 90 বছরের জন্য মধ্যে 1 জন। আমাদের সুস্থ তালিকাও বেশ কিছু ব্যক্তি আছেন। আমাদের গত 24 ঘন্টা সুস্থ হয়েছেন 245 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,147 জন। এক্ষেত্রে আমি আবারও বলবো, যারা আক্রান্ত হয়েছেন বা শনাক্ত হয়েছেন তারা বিশেষভাবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার বিষয়ে নজর দিবেন। তারা সবসময় মানসিকভাবে উজ্জীবিত থাকবেন, মানসিকভাবে ভেঙে পড়লে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। এবং আমরা এই সময় বলবো যে আপনারা ফুসফুসের ব্যায়াম বা শ্বাসযন্ত্রের ব্যায়ামটা রীতিমতোভাবে চালিয়ে যাবেন, কারণ অনেক সময় কাশির সাথে শ্বাসকষ্ট হতে পারে। সেই জন্য এই আমরা আবারও আমন্ত্রণ এটিএন বাংলা সংবাদে। পার্টেক্স খেলার খবর। অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে জায়গা পাওয়াকে প্রধান লক্ষ্য বানাতে চান অ্যাডাম জাম্পা। জাতীয় দলের জার্সিতে 55 ওয়ানডে খেলেও এখনও সাদা পোশাকে নামা হয়নি তার। ওজি লেগ স্পিনার বলেন, নিজেকে প্রমাণ করতে প্রথম শ্রেণীর ক্রিকেটে পারফরমেন্স ধারাবাহিকতা ধরে রাখতে চান। ওডিআইতে 75 আর ফার্স্ট ক্লাস ক্রিকেটে এখনও পর্যন্ত 105 উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা। সেহরি ও ইফতারের সময়সূচি। জানিয়ে দিচ্ছি আজকের ইফতারের সময়সূচি। মঙ্গলবার ঢাকায় ইফতার সন্ধ্যা 6:36, রাজশাহীতে সন্ধ্যা 6:43, চট্টগ্রামে 6:27, সিলেটে 6:31, খুলনায় 6:35, বরিশালে 6:34, রংপুরে 6:43 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:37। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। করোনা এবং উপসর্গ নিয়ে আরও 4 জনের মৃত্যু, ময়মনসিংহে সংক্রমণ বেশি, একদিনে চিকিৎসক পুলিশ সহ আক্রান্ত 27। লকডাউনে বিশ্বের বিভিন্ন দেশে আটকা বাংলাদেশের 12,000 সাধারণ নাগরিক ও শিক্ষার্থী, কাল মালয়েশিয়া থেকে ফিরছেন 165 জন। বিজেসির উদ্যোগে সাংবাদিকদের জন্য ঢাকায় চালু হলো করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ বুথ, প্রতিদিন সেবা পাবেন সংবাদকর্মীরা। এবং কারাগার থেকে মুক্তি পেতে ইচ্ছে করেই করোনায় আক্রান্ত হয়েছেন ক্যালিফোর্নিয়ার 30 কয়েদি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ।